আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আবার এই ভিডিওটি শুরু করছি। আমার ভিউয়ার্সদের এবং সাবস্ক্রাইবার যারা আছে তাদের মধ্যে অনেকেই বলেছেন যে আপু আপনি কি রান্না করবেন সেটা কিন্তু আমাদেরকে দেখাবেন, আপনার ঈদ আয়োজনটা কি। তো ভিউয়ার্স, আজকে আমি ঈদ উপলক্ষে কি কি রান্না করেছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আমি এখানে রান্না করেছি একটু বুটের হালুয়া রান্না করেছি আর চকলেট সুজি রান্না করেছি। এই রেসিপিগুলো আমি আমার যে চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আপনারা জানেন এগুলো আমি আপলোড করেছি। এখানে বাচ্চাদের জন্য কিছু ফ্রুটস আছে, এখানে আমি ম্যাঙ্গোটাই রেখেছি, যেহেতু এখন ম্যাঙ্গোটাই অ্যাভেলেবল বেশি বেশি পাওয়া যাচ্ছে আর বাচ্চারাও বেশি লাইক করে। তারপর আমি রান্না করেছি হচ্ছে লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা আমি দুইটা টাইপ রান্না করেছি, একটা হচ্ছে প্লেন মিল্কের ভিতরে দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে মিল্কটাকে ফ্লেভার করে রান্না করেছি, আরেকটা করেছি বাদাম দিয়ে। ভিউয়ার্স, এটা হচ্ছে তেজপাতা দারচিনি দিয়ে যেটা সেটা, আর এটা হচ্ছে বাদামেরটা। তারপরে এখানে রান্না করেছি আমি দই ইলিশ। দই ইলিশটা আমার অনেক পছন্দের একটা ডিশ, তো আমি দই ইলিশটা রান্না করেছি আজকে। তারপর রান্না করেছি ভিউয়ার্স দেশি মুরগি দিয়ে ঝোল রান্না করেছি, যেহেতু আজকে আমি আমার মেইন ডিশটা হচ্ছে খিচুড়ি। ভিউয়ার্স, ঈদের দিন সকালবেলা আমাদের বাসায় বেশিরভাগ সময় আমরা ভুনা খিচুড়ি, পোলাও চালের যে ভুনা খিচুড়ি হয় মুগ ডাল দিয়ে আমরা রান্না করি, ওটা আমাদের অনেক পছন্দ। আমরা এই খাবারটা আর কি সকালবেলা খেতে বেশি ভালোবাসি। তারপরে বাচ্চাদের কথা মাথায় রেখে, ভিউয়ার্স, অনেক বাচ্চা আছে যারা মিষ্টি জিনিস খেতে চায় না, সকালবেলা সকালে শ্যামাইটা একটা ট্র্যাডিশনাল খাবার যে সকালবেলা খেতে হয়, বাট শ্যামাই ছাড়া কিন্তু অন্যান্য মিষ্টি খাবার খেলে কিন্তু সারাদিন শরীরটা যেন কেমন লাগে, ভালো লাগে না, আমার নিজের কাছে ভালো লাগে না। তো এখানে আমি চিকেন দিয়ে এবং ডিম দিয়ে ধনে পাতা দিয়ে আমি মজা করে এখানে নুডলস রান্না করেছি। এখানে নুডলসটাকে এবং আমাদের যে মজাদার যে খিচুড়ি আছে সেটা দিয়ে খাবার জন্য এখানে আমি শশা নিয়েছি। আমি সালাদ ইচ্ছে করলে কুচি করে কেটে নিতে পারতাম, বাট করি নাই, এক একজনের চয়েস এক এক রকম। ঈদের দিন এক এক রকমের মেহমান আসে বাসায়। তো ভিউয়ার্স, এখানে আমি যে এইটা কীভাবে কাটতে হয় সেটাও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন। তারপর আমি লেবু নিয়ে নিয়েছি, এখানে আছে কাঁচামরিচ। তারপর আমি এখানে ধনে পাতা, তারপরে পেঁয়াজ এগুলো কুচি করে নিয়েছি খাবার সুবিধার্থে। আপনারা জানেন যে এই খাবারগুলো স্বাদবর্ধক হিসেবে খুব ভালো কাজে আসে। তারপর আমি এখানে দুধ শ্যামাই রান্না করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সকালবেলা দুধ শ্যামাইটা না খেলে মনে হয় না ঈদ। তারপর আমি আরেকটা যে ডিশ রান্না করেছি মজাদার, তা হচ্ছে চুই পিঠার যে ইটা পাওয়া যায়, শ্যামাইটা পাওয়া যায়, সেটা দিয়ে আমি ফিনি রান্না করেছি। আপনারা দেখতে পাচ্ছেন উপরে বাদাম ক্রাশ করে দিয়েছি, এটা খুবই ইয়াম্মি, একদম ক্রিমের মতো। আপনারা দেখতে পাচ্ছেন একদম দইয়ের মতো উপরে মোটা করে দুধের একটা সর পড়েছে, খুব ইয়াম্মি কিন্তু এটা। এটা এই ডিশটা আমি আপনাদেরকে একদিন রান্না করে দেখাবো, খুবই মজাদার। সাধারণত সবাই চুই পিঠা যেটা সেটাকে দুধের ভিতরে অনেকটা দুধ শ্যামার মতো করে রান্না করে, কিন্তু এই ফিনির মতো করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার ঈদ আয়োজন। আমি অনেক বেশি কিছু করি নাই, খুব সিম্পল কিছু করেছি। আপনারা ভাবতে পারেন কত সিম্পল। ভিউয়ার্স, আমি খুব সিম্পল লাইফ লিড করি, খুব সিম্পলভাবে থাকতে পছন্দ করি এবং আমার জীবনযাত্রা অনেক সহজ সরল। আমি একদম সিম্পল একটা মেয়ে, সিম্পল একটা হাউস ওয়াইফ আর কি। তো ভিউয়ার্স, এখানে এখন সকালবেলা এগুলো আমাদের বাসায় ছোটো ছোটো মেহমানরা হয়তো আসবে, আমাদের যে আত্মীয় স্বজন আছে ওরা আসবে, ওরা আসলে আমরা সবাই মিলে একসাথে এই খাবারগুলো খাবো। দেন আমি যাবো টোটো কোম্পানির ম্যানেজার হতে। আমার যে মামি শাশুড়ি আছে, তারপর আমার শাশুড়ি মা আছে, আমার ননদের বাসা আছে, আমি এরকম সবার বাসায় ঘুরবো, ঘুরে ফিরে একবারে রাত্রেবেলা আমি বাসায় ফিরবো। এই হচ্ছে আমার ঈদ। আর নেক্সট ডেতে আমি মেবি আমার আম্মুর বাসায় যেতে পারি, আমার বাবু এবং আমার হাজব্যান্ডকে নিয়ে। ওখানে যেয়ে তিন চার দিন খুব মজা হইচই করবো আমরা। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার ঈদ। আর কি বলবো, যেহেতু আমি বাসায় সারাদিন বেশিক্ষণ থাকবো না, তাই খুব অল্প আয়োজনই করেছি। চেষ্টা, আমি আশা করবো যে আমার যে আয়োজনটা আপনাদের কাছে ভালোই লাগবে। আপনাদের সবাইকে যদি, আপনারা যারা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন, তারা যদি আমার বাসায় আসতেন এবং আমি যদি আপনাদেরকে নিজের হাতে এটা খাবারগুলো খাওয়াতে পারতাম, আমার কাছে খুব ভালো লাগতো। তা আর কি বলবো। আর ভিউয়ার্স, আমি এখন পর্যন্ত নিজেই রেডি হই নাই, একটু পরে রেডি হবে। এগুলি গুছালাম, বাচ্চাকে রেডি করলাম, হাজব্যান্ডকে নামাজ পড়তে পাঠালাম। এখন মনে হয় বেলা দশটা এগারোটার মতো বাজে। তো এখন আমি নিজে রেডি হব। আর ভিউয়ার্স, আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, একটু পরেই আমি আপনাদেরকে
আমাদের যে কুইজটা আছে ঈদুল ফিতরের যে কুইজটা, সেই কুইজটার সম্পর্কে আপনাদেরকে আমি যে অ্যানাউন্স যে গিফট যে দিব সেটা আমি অ্যানাউন্স করব, কে কাকে দিব 4,000 টাকা এবং কারা পাবে সেই মোবাইল রিচার্জ, কারা সেই 20 জন সেটা আপনারা জানবেন কিছুক্ষণের মধ্যে। ভিউয়ার্স, আপনাদের এই যে কুইজের যে প্রতিযোগিতাটা আমি আয়োজন করেছি সেই প্রতিযোগিতাটার জন্য কালকে রাতে আমি কিন্তু আমি মেহেদি দিতে পারি নাই। দেখা গেছে যে ওই আপনারা যে রেজাল্টগুলো দিয়েছেন বা উত্তরগুলো দিয়েছেন ওগুলোর মধ্যে অনেকগুলো ভুল ছিল, যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন তাদের যে অ্যান্সারগুলো সেই অ্যান্সারগুলো নাম্বার সহ তারপর অ্যাড্রেস সহ আমার লিস্ট করতে হয়েছে, তারপর আবার টোকেন বানাতে হয়েছে। যেহেতু আমি বাছাইয়ের একটা পর্ব করবো, বাছাইয়ের মাধ্যমে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে একজনকে বাছবো, 4,000 টাকা দিব এবং যে বাকি যে 20 জন আছেন তাদেরকে, তাই প্রায় 50 থেকে 55 জনের মতো আমার এই প্রতিযোগিতাটিতে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করে আমার চ্যানেলটিকে সমৃদ্ধ করেছেন এবং আমি খুবই আনন্দিত, খুবই উৎফুল্ল। এত কম সময়ে আপনারা আমাকে এত ভালোবাসা, এত সাপোর্ট এবং এত অনুপ্রেরণা দিয়েছেন যে আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আসলে আমি আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ। ভিউয়ার্স, আর যেটা কথা যে পুরস্কার কিন্তু একজনই পাবে, আপনারা কিন্তু বাকি যারা আছেন তারা কিন্তু মন খারাপ করবেন না, এটা মন খারাপ কিছু না, খেলায় হার জিত থাকেই। আর এটা কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের বলতে গেলে দ্বিতীয় কুইজ, প্রথমটা প্রথম যে আমরা গিফট দিয়েছিলাম ওটা খুব কম ছিল, টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার ওই ভিডিওটা ডিলিট করতে হয়েছে, বাট নেক্সট আরও আমার কুইজের আমরা কুইজের আয়োজন করব আস্তে আস্তে। আল্লাহর রহমতে আমার পেমেন্ট যদি বাড়ে তাহলে আমিও আপনাদেরকে আরও বেশি বেশি গিফট দিতে পারবো। তার জন্য যা করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে ভিডিওগুলো আপনাদের ফ্যামিলিদের সাথে শেয়ার করতে হবে এবং আমার চ্যানেলটাকে বড় করতে হলে যা করার আপনাদের নিজেরা আমার চ্যানেলটাকে আপনাদের চ্যানেল মনে করে চ্যানেলের জন্য কাজ করতে হবে বা হেল্প করতে হবে বা সাহায্য সহযোগিতা করতে হবে। কারণ ভিউয়ার্স, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বলতে আমরা সবাইকে বুঝি, আমাদের সমাজে যারা আছে ধনী গরিব মধ্যবিত্ত সবাই আমাদের ভাই, সবাই আমাদের বন্ধু, সবাই আমাদের। তো আজকে এই ঈদের দিনে আমরা ছোট বড় হিন্দু মুসলিম তারপরে উঁচু নিচু টাকা কার আছে টাকা কার নাই এগুলো না দেখে সবাই আমরা এক সমতায় ঈদের আনন্দ করব, এই এই কথাটি আপনাদেরকে বলতে চাই। আর ভিউয়ার্স কী বলবো, কথা খুঁজে পাচ্ছি না। ভিউয়ার্স, আমি এখন যাই, যাই নিজে রেডি হই আর আপনাদের জন্য যে কুইজের যে উত্তরটা সেটা আপনাদেরকে আর দেরি না করে বলে দেই। তাহলে ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, এই যে আমি যে রান্নাগুলো করলাম এগুলো এখন সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করি, আপনারাও আপনাদের যে পরিবার পরিজন আছে সবাইকে নিয়ে আনন্দ করে ঈদ করুন এবং আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের পাশে থাকুন, সাথে থাকুন এবং এভাবেই সবসময় আমাকে সাপোর্ট করে যান। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।